ইতালিতে মাউন্ট অ্যান্টানা নামে সক্রিয় একটি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়েছে মঙ্গলবার থেকে এই আগ্নেয়গিরি থেকে লাভা বেরোতে থাকে এটি ইতালির দক্ষিণের সিসিলি শহরের কাতালানিয়ায় অবস্থিত এর উচ্চতা তিন হাজার তিনশো পঞ্চাশ মিটার পৃথিবীর কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরির এটি একটি অগ্নুৎপাতের পর থেকে আকাশে ধোয়া উঠতে দেখা যায় এরপর নিরাপত্তার স্বার্থে নিকটস্থ বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয় তবে কর্তৃপক্ষ কোন হতাহত বা ক্ষয়ক্ষতির কথা জানায়নি নিউজ জানিয়েছে অগ্নুৎপাতের পর কাতালানিয়ায় বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে আকাশে এক কিলোমিটারের বেশি ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে অগ্নুৎপাতের কারণে কোনো ঝুঁকি সম্ভাবনা নেই ইতালির কেন্দ্রীয় জরুরি বিভাগ জানিয়েছে লিঙ্গুয়াগোসা ফোরনাজো ও মিলো শহর থেকে এটি দেখা যাচ্ছে ভয়াবহতা থাকলেও সৌন্দর্য কম এর স্থানীয় নাগরিকদের কাছে এটি সৌন্দর্যের আধার শহর থেকে পাহাড়ের অবস্থিত এই আগ্নেয়গিরি ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় এই আগ্নেয়গিরি দেখতে বহু পর্যটকের সমাগম ঘটে গ্রীষ্মকালে পর্যটকদের কাছাকাছি যাতায়াত বন্ধ থাকলেও শীতকালে খুলে দেওয়া হয় ইতালিতে তিনটি প্রধান সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে এটি অন্যতম প্রায় দশ হাজার ফুট উঁচু এই আগ্নেয়গিরি এটি আফ্রিকা পেট ও ইউরেশিয়া পেটের মধ্যবর্তী স্থানে অবস্থিত দুই সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দিয়েছে